কেউ বলতেছে মেয়ে পক্ষ মানে অন্য জায়গাতে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দেওয়ার জন্য মেয়েকে রাজি করাচ্ছে, মেয়ে রাজি হচ্ছে না। উভয় পক্ষে কোনো যোগাযোগ ছিল না। হট করে আমার শালক সন্ধ্যার পরে ইফতারি পরে বিষ পান করে। পৃথিবীর আদিমতম সম্পর্কের নাম ভালোবাসা। এ প্রত্যয়টি নিয়ে যত গল্প, কবিতা, গান, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো সম্পর্ক নিয়ে তা হয়নি। ভালোবাসার জন্য কেউ সাম্রাজ্য ত্যাগ করেছে, কেউ জীবন দিয়েছে। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটের খেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের খারিতা গ্রামে। ওই গ্রামে প্রেমিকাকে ছেড়ে প্রেমিক বিদেশ যাওয়ার কথা বললে মান অভিমানের এক পর্যায়ে প্রেমিক প্রেমিকা দুজনেই নিজ নিজ বাড়িতে রাতের আধারে বিস্ফোরণে আত্মহত্যার চেষ্টা করে। সবশেষ সোমবার ভোরে জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রেমিক মুরাদ শেখ। আর 24 ঘন্টার ব্যবধানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে প্রেমিকা তাজমিনেরও মৃত্যু ঘটে। পরিবারের সদস্যরা জানায় খেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়া মুরাদ শেখ একই এলাকার বাকিলা মহসিনা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী তাজমিনের সঙ্গে গত 2 বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ অবস্থায় ঈদের পরে মুরাদকে তার বাবা মালয়েশিয়া পাঠানোর জন্য সিদ্ধান্ত নেয়। বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেনি মুরাদ ও তাজমিন। এরই জেরে গত 4 এপ্রিল রাতে নিজ নিজ বাড়িতে বিস্ফোরণ করে প্রেমিক যুগল। এ ঘটনা বাংলা সিনেমাকেও যেন হার মানায়। হঠাৎ নাকি বলেছে যে আব্বা আমি বিদেশ যাবো, তো আমি একটু মেয়েকে সাথে একটু সম্পর্ক বেশি দিনের না, অল্প দিনের, তো আমি একটু ওই মানে আর কি এসটেরি করে যাই, আশা বিয়েটাই করবো। তো এই নিয়ে দু একটা কথা সাক্ষেতে একটু নাকি বিষ খাইছে সামান্য একটু, ভয় ভীতিতে বাপ মা যেন আমাদের কথাটা মানে অনুভূতি দেয় বা রাজি হয়ে যায়। উভয় পক্ষে কোনো যোগাযোগ ছিল না। হট করে আমার শালক সন্ধ্যার পরে ইফতারি পরে বিষ পান করে, এবং ওই মুহূর্ত থেকে আমরা জানতে পারার পরে তাকে নিয়ে আসা হয় সদর হসপিটালে। সেই সদর হসপিটালে নিয়ে আসার পরে তাকে আইসিতে ভর্তি করানোর পরে ওরা ওয়াশ করে দেওয়ার পরে রেফার করে দেয়, হ্যাঁ, তাকে 1 নম্বর ক্যাবিনে ভর্তি করানো হয়। তারপর ভর্তি করানোর পরে ট্রিটমেন্ট চালানো করার পর আল্লাহর রহমতে সে সুস্থ হয়। কীটনাশক ঔষধ পান করার পর সে সুস্থ হয়েছিল। শনিবার সে বাসায় গিয়েছিল, শনিবার রবিবার 2 দিন বাসায় থাকে, এবং রবিবারে রাত 11টার দিক সে অসুস্থ বোধ করে এবং শরীরের তাপমাত্রা ওঠে। তাকে হাসপাতালে নিয়ে আসলে এবং ফজরের আগে আনুমানিক 5টার সময় সে মৃত্যু বরণ করে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে অপ্রাপ্তবয়স্ক মুরাদ ও তাজমিনের সম্পর্ক দু পরিবারই মেনে নেয়নি, যে কারণে অল্প বয়সেই ছেলের বাবা মুরাদকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পেরে দুজনেই বিস্ফোরণে আত্মহত্যার চেষ্টা করলে 24 ঘন্টার ব্যবধানে তারা মারা যায়। সাম্প্রতিককালে প্রেমের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের পক্ষ থেকে প্রেমের বিষয়টি তারা মেনে নেয়নি। ছেলের পক্ষ ছেলেকে মালয়েশিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল, এতে প্রেমিক প্রেমিকা দুজনেই ক্ষিপ্ত হয়েছে, দুজনেই বিষপান করে দুজনেই হসপিটালে ভর্তি হয়। পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিল মুরাদ শেখ। এদিকে প্রেমিক যুগলের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।